নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন মানুষ গড়ার পথে অমৃত বাণী ও শাশ্বত কথা। আজ বাগ্মী ও দার্শনিক ফ্রান্সিস বেকনের শাশ্বত কথা। স্ত্রী হচ্ছে যুবক স্বামীর রক্ষিতা, প্রৌঢ় স্বামীর সঙ্গিনী এবং বৃদ্ধ স্বামীর সেবিকা। নির্জনতায় বাস করে যে আনন্দ পায়, হয় সে বন্যবজন্তু নয় দেবতা। প্রতিশোধ নেবার সময় তার শত্রু সমান, কিন্তু তা হয়ে যাবার পর সে উন্নত ধর্ম। বিবাহিত জীবনের প্রেম মানুষকে সত্যিকারের মানুষ হতে সাহায্য করে, ভালোবাসাকে অকৃত্রিম করে তোলে, কিন্তু সকাম ও অপবিত্র প্রেম প্রেমকে নিম্ন স্তরে নিয়ে যায়। যখন বক্তারা নিশ্চুপ হয়ে যায়, তখন বই সোজা সাপটা কথা বলে। কতগুলি বইকে শুধু জান চাকতে হবে, কতগুলি বইকে গিলতে হবে, আর কিছু সংখ্যক বইকে চিবোতে হবে ও হজম করতে হবে। জগতের যত বড় সব কাজ এবং বড় প্রতিষ্ঠান, তা সন্তানহীন পিতামাতাদের হাত হয়ে গিয়েছে। অন্তর্নিহিত যে স্বপ্ন তাদের এক পথে বাস্তবায়িত হতে পারেনি, তাই অন্য পথে প্রকাশ লাভ করেছে। বস্তুত পরবর্তী বংশধর যাদের ভাগ্যে জোটে না, বংশধরদের জন্য আকুলতা তাদেরই সর্বাপেক্ষা বেশি। বংশবৃদ্ধি অব্যাহত রাখা তা পশুদের বেলায় সত্য, কিন্তু স্মৃতিশক্তি, গুণ, মহৎ কাজ, এইসব হলো মানব জীবনের বৈশিষ্ট্য। পৃথিবীতে বন্ধুত্ব খুব কমই আছে, কেননা তা হয় কেবল সমস্তরের মধ্যেই। বাক স্বাধীনতা সকল প্রকার স্বাধীনতাকে আমন্ত্রণ জানায়, সক্রিয় করে তোলে এবং মানুষকে নতুন জ্ঞানে সমৃদ্ধ করে। বিপদকে সাধারণভাবে আনন্দ দিয়েই পরিশোধ করতে হয়। তরুণ বয়সে যে বিশ্বাস গড়ে ওঠে তাই সর্বাপেক্ষা স্থায়ী হয়। নৈতিক জগতে নবীনদের প্রাধান্য, আর প্রজ্ঞার ক্ষেত্রে প্রবীণদের প্রাধান্য। যে ঢেউকে ভয় পায় তার নদী সাধারণের পরিকল্পনা করা উচিত নয়। ভাগ্য হচ্ছে একটা বাজারের মতো, সেখানে অনেকক্ষণ থাকতে হয়, কম সময় থাকলে দাম পড়ে যায়। প্রত্যেক মানুষেরই ভেতর একটা শিল্পী মন ঘুমিয়ে থাকে। অল্প বয়সী মনটা হিসেবে বড় হতে পারে যদি সে সময় নষ্ট না করে। মৃত্যুটা জন্মাবর মতোই স্বাভাবিক, জন্মের মতো মৃত্যুও প্রাকৃতিক। মহানুভব মানুষেরা ত্রয়ী দাসত্বের শৃঙ্খলাবদ্ধ। প্রথমত সার্বভৌমত্বের বা রাষ্ট্রের, দ্বিতীয়ত খ্যাতি, তৃতীয়ত কর্মের। শিশুদের অন্ধকার ভীতি আর বড়দের মৃত্যুভীতি একই ব্যাপার। যুবকরা মূল্যায়নের চেয়ে উপায় উদ্ভাবনে অধিকতর পারদর্শী। পরামর্শ দানের চেয়ে দায়িত্ব পালন, মামুলি কাজের চেয়ে নতুন পরিকল্পনার রূপায়ণ যুবকদের জন্য উপকৃত উপযোগী কাজ। বয়স্ক ব্যক্তিদের অভিজ্ঞতা তাদের পরিচিত পথে দিশারির কাজ করে, কিন্তু নতুন পরিবেশে বিভ্রান্তি জন্মায়। মানুষের শত শত রোগ, কিন্তু সব রোগীরই আবার প্রতিকার আছে। কোনো মানুষই নিজের রাগকে খারাপ বলে মনে করে না। ইতিহাস মানুষকে জ্ঞানী করে, কবিরা বুদ্ধিমান করে, গণিতবিদরা মনে করেন অন্তর্দর্শী, প্রাকৃতিক দর্শন গভীর নিয়মনিষ্ঠ গূঢ় করে যুক্তিবিদ্যা ও বাগ্মিতা সন্তুষ্টির পথে নিয়ে যায়। যে নিজের কাজ ঠিকমতো গোছাতে পারে না, সে তো অন্যকে হিংসা করবেই। বড় শহরে বন্ধুরা থাকে ছড়িয়ে ছিটিয়ে, আর সেই জন্যই তাদের মধ্যে প্রতিবেশী সুলভ সক্ষতা হয় না। একজন মূর্খ লোকের সারা রাত বাদকের চেয়ে একজন শিক্ষিত লোকের এক ঘন্টা নিদ্রা শ্রেয়। শিক্ষিত জনের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। শিক্ষা লাভ করা প্রতিটি মুসলমান নরনারীর জন্য অবশ্য কর্তব্য। শিক্ষা হচ্ছে মনের চোখ, সেই চোখের দেখা কখনো ভুল হয় না। শিক্ষা সুন্দর আলো, সমুজ্জ্বল ভবিষ্যৎ আত্মবিশ্বাস দেয়। পিতামাতার আনন্দ নীরব ও নিভৃতির আনন্দ তাদের দুঃখ ও ভয় তদ্রূপ। সন্তান সন্ততির কারণে পিতামাতার পরিশ্রম মধুর হয়। পাখি জগতে যেমন বাদুড়, চিন্তা জগতে তেমনি সন্দেহ অস্পষ্ট আলোকে বিরাজ করে। যে সম্পদ কারো চোখে পড়ে না, তাই মানুষকে সুখী ঈর্ষান্বিত করে তোলে। লাইভস অব গ্রেট মেন অল অ্যারাউন্ড আস, উই ক্যান মেক আওয়ার লাইভস সাবলাইন।
Trust no future, however pleasant, let the dead past beard is dead. Genius is infinite, painstaking. সমস্ত কুসংস্কারেরই জ্ঞানীরা মূর্খদের অনুসরণ করেন। প্রকৃতিগত সামর্থ্য প্রকৃতিজাত উদ্ভিদের ন্যায়। একে লালন পালনের জন্য অধ্যয়ন ও জ্ঞান আহরণের আবশ্যকতা আছে। শিক্ষাব্রতী ও সাহিত্য সাধক রমেন্দ্র সুন্দর এর শাশ্বত কথা। সৌন্দর্য বুদ্ধি মানুষের মনে অপিয়, সৌন্দর্যের মানুষের মনস্কল্পিত। কোনো দ্রব্য স্বভাবত সুন্দর নহে, মানুষ তাকে স্বার্থের জন্য সুন্দর করিয়া লয়। মানুষই সৌন্দর্য রচনা করে, সৌন্দর্য রচনাতেই মানুষের আনন্দ এবং আনন্দটুকুই তাহার লাভ। দুঃখবহুল সংসারে বিচরণকালে আনন্দ রচনা না করিলে তাহার চলে না। কাজেই সে বাধ্য হইয়া আনন্দ রচনা শক্তি সৌন্দর্য বুদ্ধি ক্রমশ উপার্জন করিয়াছে। যেভাবে অভাবে শেষ সেইখানে জীবন প্রবাহ রুদ্ধ। অভাবের পরম্পরাতেই জীবলীলা। বাঁচিবার ইচ্ছা সুখের ইচ্ছা, উহা দুঃখ হইতে নিষ্কৃতির ইচ্ছা, তবে নিষ্কৃতি ঘটে না। জীবন দুঃখময় যেহেতু জীবন জীব জীবনী। অমঙ্গলকে জগৎ হইতে হাসিয়া উড়াইয়া দেবার চেষ্টা করিও না, তাহা হইলে মঙ্গলও সমেত উড়িয়াই যাইবে। মঙ্গলকে যেভাবে গ্রহণ করিয়াছ অমঙ্গলকেও সেভাবে গ্রহণ করো। অমঙ্গলের উপস্থিতি দেখিয়া ভীত হইতে পারো, কিন্তু বিস্মিত হইবার হেতু নাই। অমঙ্গলের উৎপত্তির অনুসন্ধান করিতে গিয়া অকলে হাবুডুবু খাইবার দরকার নাই। যেদিন জগতে মঙ্গলের আবির্ভাব হইয়াছে সেই দিনই অমঙ্গলের যুগপথ আরম্ভ হইয়াছে। একই দিনে একই ক্ষণে একই উদ্দেশ্যে সাধনের নিমিত্ত উভয়ের উৎপত্তি। অনেক সময় যাহা বোঝা যায় তার চেয়ে যাহা বোঝা যায় না তাহাতে আনন্দ অধিক হয়। যে যত উন্নত যাহা তাহার তত দুঃখ, তাহার তত সুখের দরকার। না হইলে তাহার জীবন চলে না। দুঃখের অনুভূতি যাহার তীক্ষ্ণ তাহার নাম কবি। কাজেই মোটের ওপর কবির সুখের অনুভূতিও প্রবল। জীর্ণ আবরণের বিনাশী মঙ্গল, বৃদ্ধের মরণ বালকের কল্যাণপ্রদ। দুঃখ ভোগ শক্তি মানুষের প্রকৃত গৌরব বলিয়া মানিত হইবে। উঠিলেও নিয়ম, নামিলেও নিয়ম, স্থির থাকিলেও নিয়ম, নিয়ম কাটিবার জো নাই। প্রকৃতির রাজ্যে বস্তুতই নিয়মের রাজ্য। মানুষের সৌন্দর্যান ও রাগের এই রূপ একটা নেশা, ইহার কোনো উপকার নাই, বরং অন্য নেশার মতো সময়ে জীবনের অপকার করে। পরিবর্তনের বেগ যেখানে প্রবল সেইখানেই ভবিষ্যৎ আশঙ্কাজনক। যাহার নিকট নিয়মের নিষ্ঠা নাই সে বাতুল বা পাব। মনুষ্য মাত্রেই নানাধিক মাত্রায় বৈজ্ঞানিক। সংস্কৃত শব্দের প্রয়োগে সংস্কৃতির নিয়ম চলিবে। সে নিয়ম সংস্কৃত ব্যাকরণে লিপিবদ্ধ হইয়া গিয়াছে, কিন্তু বাংলার শব্দের প্রয়োগে বাংলা ব্যাকরণ নিয়ম চলিবে, সেখানে সংস্কৃত ব্যাকরণ অগ্রাহ্য। বেদান্তে বলেন, তত ন বীজগুপসতে, সংসার হইতে ভয় নাই, লজ্জাও নাই, জুজুপসার কোনো কারণ নাই। বৌদ্ধ বলেন, সংসার হেয় ইহা হইতে জুজুপসার যুগুপসার হেতু আছে। শয়তান বা মার ভয় দেখাইয়া দেখায় ভয়তান বা মার ভয় দেখাইয়া থাকেন, অথবা বিষয়াশক্তি দ্বারা প্রলোভিত করেন। তাহার অনুসারীরা বুদ্ধ খ্রিস্টকে ভীষণ মূর্তি দেখাইয়া লড়াই করিতে আসিয়াছিল, আবার ভোগের সামগ্রী দেখাইয়া প্রলোভিত করিয়াছিল। খ্রিস্টীয় গির্জায় সেই ভয়ের দিকটা খুব ভয়ানকভাবে চিত্রিত হইয়া গিয়াছে। যাহারা কারুকার্য খচিত এত বড় মন্দির গঠিত করিয়াছেন তাহারা ভিতরে আলু প্রবেশের সুব্যবস্থা করেন নাই কেন? রত্নবেদীর ওপরে যেখানে দেবতা আছেন সেই স্থান অপেক্ষাকৃত দুর্গম। জগতের অধিকাংশ লোকই বাহিরের দেহটাই সার বস্তু বলিয়া জানেন। ভিতরে দেহের ভিতরে যে আত্মা আছেন বা ভগবান আছেন তিনি অধিকাংশেরই অলক্ষ্য। উপনিষদেই বলা হইয়াছে তিনি গুহার মধ্যে বাস করেন,
তাহাকে খুঁজিয়া পাওয়া যায় না। বিশেষ ধারণা করিয়া যোগীরা তাকে দেহের মধ্যে হৃৎপুণ্ডরীকে বা শিরস্থিত সহস্র দল কমলে অথবা আরও নিগুড় প্রদেশে দেখিতে পান। ভক্তের বা ভক্তির প্রদীপ না জ্বলিলে তাহাকে দেখিতে পাওয়া যায় না, অথবা তিনি কৃপা করিলে হয়তো আপনার অনুগৃহীতকে দেখা দেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জ্ঞানের উদয় হইলেই বুঝিব অখিল প্রপঞ্চে স্রষ্টা বিধাতা নিয়ন্তা, আমি সর্বজ্ঞ সর্বশক্তিমান অদ্বিতীয় ব্রহ্ম, অন্য ব্রহ্ম নাই। মুক্তির কামনা নাই, কেননা তাহার নিকট ইহকাল পরকাল অর্থশূন্য। সম্প্রতি শক্তি জগতে নানা মূর্তিতে বিদ্যমান, কিন্তু শক্তি অপজন্মুখী। শিক্ষা বললে আমরা কেবল একটা শিক্ষাই বুঝি, সেই শিক্ষার অর্থ মনুষ্যত্বের বৃদ্ধি, স্ফূর্তি, পরিস্পুষ্টি। শিক্ষার উদ্দেশ্য জ্ঞানাঞ্জন নহে, বালক যাহাতে স্বয়ং আপন চেষ্টায় সমর্থ হন তাহার বিধানের নামই শিক্ষা। শারীরিক, মানসিক, নৈতিক ত্রিবিধ শিক্ষাই একই প্রণালীতে সম্পাদিত হইবে, যাহাতে শরীরে বল আসিবে, তাহাতেই চিত্তে স্ফূর্তি জন্মিবে, তাহাতেই বুদ্ধিবৃত্তি বিকাশ লাভ করিবে, তাহাতে ধর্মবৃদ্ধি জাগ্রত হইয়া উঠিবে। যাহাতে চৈতন্যের প্রবাহকে স্থির বেগে মন্দ গতিতে চলিতে রাখে তাহা সুন্দর, যাহাতে জীবনের ভরসা দেয় প্রাকৃতিক প্রতিকূল শক্তির সম্মুখে আত্মাকে ম্রিয়মান হইতে নিষেধ করে তাহা সুন্দর, আর যাহাতে অনেকের মনে সমান প্রীতি জন্মাইয়া মনে মনে জড়াইয়া দেয় পরার্থপ্রবণ বৃত্তিগুলিকে জাগ্রত উত্তেজিত রাখিয়া মানব জীবনকে অগ্রসর করে তাহা আরও সুন্দর। হরপ্রসাদ শাস্ত্রীর শাশ্বত কথা। কীরূপে এই বিপ্লব ঘটিয়াছে, কীরূপে লোকের মন পূর্ব পথ হইয়া ঘুরিয়া নূতন পথে দাঁড়াইয়াছে তাহা লিখিত হয়। প্রত্যেক চিন্তাশীল নেতার মনোমধ্যে প্রবেশ করিয়া তাহাদের মানসিক পরিবর্তন ও কার্যপ্রণালীর ইতিহাস লিখিত হয়, এবং তাহার কার্যপ্রণালীতে সহজ কেমন করিয়া সমাজ পরিবর্তন হইতে আরম্ভ হয় তাহা আলোচনা করিতে হয়। যখন হৃদয়ে সুখ বা আনন্দ ধরে না, তখন তাহাকে কাব্যাকারে বাহির করিয়া দেওয়াই গীতি কবিতা। অনেক চুটকি অতি সুন্দর, মনে বেশ লাগে, অনেক সময় চুটকিতে বেশ গুণপনাও প্রকাশ পায়। চুটকির একটা দোষ আছে, যখনকার তখনই, বেশি দিন থাকে না। যে যে কোনো ঝোঁকে পড়িয়া আপনার কর্ম ধর্ম পালন করিতে না পারে তাহাকে শাস্তি পাইতেই হয়। এই যে পাপের শাস্তি, ইহাকে আমাদের সেকালের লোকে সাপ বলিত। তৈলে অপর নাম স্নেহ, বাস্তবিক স্নেহ ও তৈল একই পদার্থ। আমি তোমাদের স্নেহ করি, তুমি আমার স্নেহ করো, অর্থাৎ পরস্পরকে তৈল দিয়া থাকি। স্নেহ কি? যাহা স্নিগ্ধ বা ঠান্ডা তাহার নাম স্নেহ। তৈলের ন্যায় ঠান্ডা করিতে আকি সে পারে? সর্বশক্তিময় তৈল নানা রূপে সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত। তৈলের যে মূর্তিতে আমরা গুরুজনকে স্নিগ্ধ করি তাহার নাম ভক্তি, যাহাতে গৃহিণীকে স্নিগ্ধ করি তাহা প্রণয়, যাহাতে প্রতিবেশীকে স্নিগ্ধ করি তাহা মৈত্রী, যার দ্বারা সমস্ত জগৎকে স্নিগ্ধ করি তার নাম সৌজন্য, শিষ্টাচার, ফিলান্থ্রফি, যাহার দ্বারা সাহেবকে স্নিগ্ধ করি তাহার নাম লয়্যালটি, যাহা দ্বারা বড়লোককে স্নিগ্ধ করি তাহা নম্রতা বা মডেস্টি। কথাচ্ছলে বিচ্ছিত্রপূর্বক হৃদয়ের ভাব প্রকাশ ও সেই ভাব দ্বারা পরহৃদয়ের ভাব আকর্ষণ, এই দুটি নাটকের সার। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের শাশ্বত কথা শুনব আগামী পর্বে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।